আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বিকালবেলা বাবার বাড়িতে যেহেতু এসেছি, একটু তো ঘোরাঘুরি হবে, তাই না? আমাদের রাস্তার দুই পাশে অনেক লেবু গাছ আছে, আর এই লেবু গাছগুলো আমার বড় কাকার ছেলে, আমার চাচাতো ভাইয়ের লেবু বাগান। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি বিকেলবেলাটা লেবু গাছগুলো এত সুন্দর লাগছিল, আর বিশেষ করে লেবু গাছে এখন খুব বেশি একটা লেবু নাই, কিন্তু গাছের নিচে এত বেশি লেবু পড়ে আছে, খাওয়ার কোনো মানুষ নাই। আসলে কিছুদিন পর পর যখন গাছে অনেক লেবু থাকে, ভায়া লেবু ব্যাপারীদের কাছে বিক্রি করে দেয়, আর অনেক সময় দেখা যায় যে সব লেবু বিক্রি হয় না, অনেক লেবু এভাবেই মাটিতে পড়ে থাকে। এটা আমাদের রাস্তা, সামনেই কাঁচা রাস্তা, আর এটুকু সলিং আছে, দেখতেই পাচ্ছেন কত লেবু নিচেই পড়ে আছে। ভাবুন তো, আমরা যারা শহরে থাকি আমাদের এই লেবু কিনে খেতে হয়। আর এখানে আছে অনেক প্রজাতির কাগুসি লেবুর গাছ, দেশি কাগুসি লেবুর পাশাপাশি আছে বিভিন্ন প্রজাতির কাগুসি লেবু, আর এর পাশে আছে চায়না কমলা লেবু, মালটা গাছ। তো এখানে মালটা গাছটা একটু দূরে আছে, এর জন্য আমি যেতে পারছি না। এই যে দূরে যে মালটা গাছ দেখতে পাচ্ছেন, আমি আপনাদের কিছু কাগজি লেবু গাছ দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, কাগজি লেবু উঠানোর পরেও গাছে লেবু পেকে নিচে কিভাবে পড়ে আসে। আর আছে চায়না কমলা লেবু। তো এই যে চায়না কমলা লেবু, এখনও কমলা লেবু পাকেনি, তারপরও আমি কিছু লেবু ছিঁড়ে নিব। আর লেবু বাগানের ভিতরে প্রচুর পরিমাণে কাঁটা আছে, এই জন্য সেইভাবে ভিডিও করা যাচ্ছে না, কারণ উঁচু হলেই মাথায় কাঁটা ফুটে যাচ্ছে। আমার বড় ভাইয়ের ছেলে নয়ন ও গাছে উঠেছে কিছু লেবু পাড়ার জন্য। এই যে আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিছু কমলা লেবু পেয়ে নিয়েছি, আর এখানে নয়ন ছোট ভাইয়ের মেয়ে আর আহনাব, আর এই যে কমলা লেবু। কমলা লেবুগুলো খেতে অনেক মজা ছিল। আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে আমাদের এই অঞ্চলের মানুষ বেশিরভাগই সবাই নার্সারি ব্যবসা করে। দেখুন আহনাব এবং আহনাবের ভাই, তারা একসাথে কত মজা করছে। আহনাব যখন গ্রামে আসে তখন ভাইদের সাথে মিশে, তার অনেক ছোট ভাই বোন আছে, সে সবসময় খেলার ভিতরে থাকে। এখন বিকালটাই তো আমরা ঘুরে এসে দেখি সবাই খেলা করছে, এখন তার আমরা খেলা করতে পারবো না যেহেতু আমরা বড় হয়ে গেছি। তাই আমরা বসে আছি আর সবাই খেলা করছে, আপনারাও আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছোটবেলা কত মধুর, আর বিশেষ করে গ্রামের বাড়ি, গ্রামে এখনো পর্যন্ত বাচ্চারা মোবাইলটা অন্তত কোথায় রেখে কিছু সময় জন্য খেলা করে, কিন্তু শহরের পরিবেশে আসলে সেটা হয়ে ওঠে না। শহরের বাচ্চাগুলো কেমন যেন বন্ধু হয়ে থাকে, আর যখন এখানে আসে বন্ধুদের সাথে ভাই বোনের সাথে ইচ্ছা মতো খেলা করে। এই যে এখানে আছে আনাস, আনাসও আমার বোনের ছেলে, আর এখানে আছে আমার চাচাতো ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের মেয়ে। দেখুন তো, এমন ছোটবেলার জীবন, কান্না ভালো লাগে। হ্যাঁ, যে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাজ ইউ লাইক ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ। নীরবটা শালা দড়ি লাগাইছে আর কি কর, আরে গাড়ি লাগাই।